বিএসসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নিয়োগ অবৈধ, এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। প্রথম থেকেই আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা করেছিলেন কল্যাণীর বিজেপির বিধায়ক অম্বিকা রায়। সেই মামলার প্রেক্ষিতে মুকুলের দলত্যাগের বিষয়ে স্পিকারকে সিদ্ধান্ত জানাতে পড়েছিল হাইকোর্ট। কিন্তু বিধানসভার বিষয়ে স্পিকারের এখতিয়ারের হস্তক্ষেপ করা যায় না, এই যুক্তি নিয়ে স্পিকারের তরফে সুপ্রিম কোর্টে দরবার করা হয় গত 13 নভেম্বর। এই প্রেক্ষিতে স্পিকার বলেন, গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ না আসা পর্যন্ত বিধানসভার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি, সুপ্রিম কোর্টের নির্দেশ এলে তারপরে 22 ডিসেম্বর শুনানি হতে পারে, এমনটাই স্পিকার দপ্তর সূত্রে জানা গিয়েছিল। মামলা করে যাওয়ার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আইনি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন স্পিকার, ফলে এরপরে আদালতেই যা ফয়সলা হওয়ার হবে। আর এবার মুকুল রায়ের বিধায়ক পদের বৈধতা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সোমবার এমনই বলেছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ জানার পরে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 22 জানুয়ারি।